বন্ধুরা, ভীষণই বড় খবর বেরিয়ে আসছে। ভারতীয় সেনার ওপর বিশাল হামলা হয়েছে, আর তারপর ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। সেই সঙ্গে কিভাবে সীমা পার করে একটা স্ট্রাইকের রিপোর্টও বেরিয়ে আসছে সেটা আপনাদের বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা খবর পেয়েছেন, কারণ এটা ভারতীয় সেনার ওপর ভীষণ বড় একটা হামলা। আর যদি আপনারা না শুনে থাকেন তাহলে আপনাদের বলছি, নর্থ ইস্টের মণিপুরে ভারতীয় সেনার ওপর বিশাল হামলা হয়েছে। আগে হ্যাঁ বন্ধুরা, আসাম রাইফেলের কনভয়ে একটা পরিকল্পিত হামলা হয়েছে, আর এই হামলা ভীষণই দুঃখজনক, কারণ এতে আমাদের ভারতীয় সেনার একজন কমান্ডো শহীদ হয়েছেন, সেই সাথে ওই কমান্ডোর ওয়াইফ এবং ওনার 8 বছরের একটা ছোট ছেলেও মারা গেছেন, যেটা ভীষণই দুঃখজনক একটা খবর। সেই সাথে মণিপুরে ওই কনভয়ে আমাদের ভারতীয় সেনার আরো 3 জন জওয়ানও শহীদ হয়েছেন, 4-5 জন সেনা জওয়ান আহত হয়েছেন। এটা আমাদের ভারতীয় সেনার ওপর ভীষণই বড় একটা হামলা। এটা একটা নকশালবাদী হামলার ম্যাক্সিমাম চান্স রয়েছে, এই নকশালদের চীন থেকে সাহায্য করা হচ্ছে। আসলে চীন সীমায় তো কোনো যুদ্ধ করতে পারছে না ভারতের সাথে, সেই জন্য তারা পাকিস্তানের পদ্ধতিই বেছে নিয়েছে। অনেক চীনা নাগরিক এই ধরনের কথা বলেও ফেলেছে। এর জন্য চীন এখন আতঙ্কবাদ নকশালবাদীদের সাপোর্ট করে ভারতের বিরুদ্ধে গোষ্ঠী তৈরি করছে, আর এটা একটা ভীষণই দুঃখজনক খবর ভারতের জন্য। বন্ধুরা, এই হামলার পর ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং মহাশয় শোক প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন এই হামলার পাল্টা প্রতিশোধ নেওয়া হবে। বন্ধুরা, মায়ানমার সংলগ্ন বর্ডারে এই ধরনের ঘটনা ঘটছে, আর কিছুদিন আগেই ওখানে প্রায় 250 কেজির থেকেও বেশি IED উদ্ধার করা হয়েছিল। তো যেভাবে আগেও মায়ানমারে নকশালবাদীদের ওপর স্ট্রাইক লঞ্চ করেছিল ভারত, সেই ধরনের একটা অপারেশন পুনরায় হওয়া চাই। আর যেভাবে গতবার আমাদের উপস্থিত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী অজিত ডোভাল মহাশয় স্বয়ং ওই অপারেশনকে হ্যান্ডেল করেছিল, সেই কারণে আবারও একবার নকশালবাদকে মুছে ফেলার জন্য এই ধরনের অপারেশন চালানো উচিত। আপনিও কি আমাদের সাথে একমত? নিচে কমেন্টে অবশ্যই জানান। ভারতবর্ষের হাতে ব্রহ্মস আসার পর যে সেনাবাহিনীর শক্তি বেড়েছে তা বলাই বাহুল্য। পাশাপাশি এই ব্রহ্মস মিসাইলকে গেম চেঞ্জারও বলা যেতে পারে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইলকে যথেষ্ট সমীহ করে চলে চীন এবং পাকিস্তান। ভারতের পরবর্তী প্রজন্মের ব্রহ্মস হাইপারসনিক মিসাইলটি ভারতে নিজস্ব স্ক্যামজেট প্রপালশন ইঞ্জিন ব্যবহার করবে। লাইফ ফিস্ট ডিফেন্সের সঙ্গে এক সাক্ষাৎকারে সংস্থার ব্রহ্মস এয়ারোস্পেসের CEO এবং MD ডক্টর সুধীর কুমার মিশ্র বলেছেন যে হাইপারসনিক ভার্সন ব্রহ্মস 2 এর ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO তৈরি স্ক্যামজেট প্রপালশন সিস্টেম ব্যবহার করবে, যেটা ব্রহ্মস 2 এর এয়ারফ্রেমে ইনস্টল করা হবে। ব্রহ্মস 2 হাইপারসনিক ক্রুজ মিসাইল Mach 7 অর্থাৎ 8575 কিলোমিটার প্রতি ঘন্টার গতি বর্তমানের সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেমের আপগ্রেডেড নতুন ভার্সন। ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইলের সিংহভাগ এখন ভারতের তৈরি, কিন্তু কিছু ক্রিটিক্যাল কম্পোনেন্ট এখনো রাশিয়ার, যেমন Mach 3 গতিতলার রামজেট ইঞ্জিন, যেটা ভারতে লাইসেন্স ম্যানুফ্যাকচারিং হয় রাশিয়ান উপকরণ দিয়ে। প্রথম দিকে RF রেডিও ফ্রিকোয়েন্সি মনোপাল সিকার, বুস্টার এবং রামজেট ইঞ্জিন সব রাশিয়ান ছিল, কিন্তু বর্তমানে দেশীয় সিকার এবং বুস্টার সহযোগে ব্রহ্মসকে সাফল্যের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। আরো কিছু পরীক্ষা হবার পর সব মিসাইল সিস্টেমের সঙ্গে দেশীয় উপকরণ যোগ হবে। রাশিয়ান 3M55 P800 ওনিক্স মিসাইলের ওপর বেস করেই কিন্তু ব্রহ্মস সিস্টেম তৈরি। সেইভাবে আগে ঠিক ছিল রাশিয়ান 3M22 জিরকন মিসাইলের ওপর বেস করে ব্রহ্মস তৈরি হবে, কিন্তু বর্তমানে রাশিয়ার প্রযুক্তি শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ 3 দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন হাইপারসনিক মিসাইল প্রযুক্তি সরবরাহ এবং রপ্তানির ওপর একটা নিষেধাজ্ঞা আরোপ করেছে নিজেদের মধ্যে হওয়া একটা চুক্তির বলে। ফলে রাশিয়ার ব্রহ্মস 2 প্রজেক্টের অংশীদারি সীমিত হবে এবং কিছু সাব সিস্টেম ডেলিভারি দেওয়ার পর সীমিত থাকবে। রাশিয়া ব্রহ্মস প্রোগ্রাম থেকে এক্সিট করতে পারে, আর DRDO এই প্রোগ্রামে যুক্ত হবে তাদের তৈরি স্ক্যামজেট প্রপালশন সিস্টেম নিয়ে। ইন্ডিয়ান ডিফেন্সের গর্ব DRDO কে নিয়ে আপনি কতটা আশাবাদী?